مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وفي رواية من أحدث في أمرنا ما ليس فيه فهو رد أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় জায়গা পছন্দনীয় জায়গা মসজিদে আসার এবং বসার খুতবায় কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন সেজন্য অন্তরন্তস্থল থেকে দিল মন উজাড় করে শতস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ সলাত সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে কল্যাণের পথ দেখিয়েছেন অকল্যাণ থেকে সতর্ক সাবধান করেছেন যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন জাহান্নামের পথ থেকে সতর্ক সাবধান করেছেন সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত পরিসরে দরুদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমাকে বলা হয়েছে বিদআত সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস থেকে সেই বুখারীর 2627 সেই মুসলিমের 1718 নম্বর হাদিসটুকু পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার আশা রাখি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ইসলামের যে কয়েকটি মারাত্মক বিষয় রয়েছে ক্ষতিকর বিষয় রয়েছে তন্মধ্যে অন্যতম একটি হলো বিদআত যার স্থান আমরা শিরক কুফরের পরেই নির্ধারণ করতে পারি ইসলামে শিরক অত্যন্ত গর্হিত একটি অপরাধ যে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না যে অপরাধ করলে মানুষের উপর আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নাম অবধারিত হয়ে যায় এই শিরিকের পরেই আমরা সবচেয়ে বেশি যেই বিষয়ে কথা বলি
এবং যেটাকে আমরা সবচেয়ে মারাত্মক বলে মনে করি সেটা হলো বেদাত। বেদাত এটা আমরা অনেকেই তার প্রকৃত সংজ্ঞা প্রকৃত পরিচয় না জানার কারণে আমরা বিভিন্ন ইবাদতকে বেদাত বলতে রাজি নই। এক শ্রেণীর মানুষ আছে যে তাদের কাছে বেদাত বলতে কোনো কিছু নেই, তারা 20 বছর 30 বছর 50 বছর পড়ালেখা করে করিয়ে বেদাত কি জিনিস সেটা উপলব্ধি করতে পারেন না। তারা এমন কথাবার্তা বলেন অবস্থা দৃষ্টে মনে হয় যে বেদাত কি এই সম্পর্কে তাদের জ্ঞান শূন্যের কোঠায় নেই বললেই চলে। অথচ এ সম্পর্কে জ্ঞান রাখা আমাদের প্রত্যেকের উপর আবশ্যক কর্তব্য। যেই বিষয়টা ইসলামে এত মারাত্মক সে বিষয়ে আমি জ্ঞান রাখবো না তা হতে পারে না। এজন্য আমাদের বেদাতের শাব্দিক পারিভাষিক বেদাতের পরিণতি এবং সমাজে যে সমস্ত বড় বড় বেদাত প্রচলিত আছে সে সম্পর্কে সম্যক ধারণা রাখা অবগত হওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাই আসুন আমরা প্রথমে বেদাতের শাব্দিক এবং পারিভাষিক অর্থ জেনে নিই। বেদাতের শাব্দিক অর্থ হল নব উদ্ভাবিত বিষয়, নতুন বিষয়, যেটা নতুন আবিষ্কৃত হয়েছে সেটাকেই শাব্দিক অর্থে বেদাত বলা হয়। এই শাব্দিক অর্থ দিয়ে আপনি সব কিছু উপলব্ধি করতে পারবেন না, বুঝতে পারবেন না। যেরকম সলাৎ, এর শাব্দিক অর্থ হলো প্রার্থনা করা, তাসবি পাঠ করা, দুরুদ পাঠ করা ইত্যাদি। এখন সলাৎ দিয়ে কি আমরা যে পাঁচোক্ত সলাৎ পাঠ করে থাকি তার আবিধানিক অর্থ দিয়ে বোঝা যায়? বোঝা যায় না। এমনিভাবে সিয়াম অর্থ উপবাস থাকা, কিন্তু আপনি কখন থেকে কখন পর্যন্ত উপবাস থাকবেন, কিভাবে থাকবেন সেটা কিন্তু শাব্দিক অর্থ দিয়ে উপলব্ধি করা যায় না। হজ অর্থ সংকল্প করা, ইচ্ছা করা, তো আপনি কিসের ইচ্ছা করবেন? এই শাব্দিক অর্থ দিয়ে কিন্তু আপনি হজ বুঝবেন না। প্রত্যেকটা বুঝতে হলে আপনাকে পারিভাষিক অর্থে যেতে হবে, তার পরিচিতির মধ্যে যেতে হবে। তো বেদাতের শাব্দিক অর্থ হলো নতুন বিষয় বা নব উদ্ভাবিত বিষয়। এতটুকু দিয়ে আপনি বেদাত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পারিভাষিক সংজ্ঞায় না যাবেন। আর এই পারিভাষিক সংজ্ঞাটা এক এক ওলামাই কেরাম এক একভাবে দিয়েছেন, যারাই যেভাবে দেখ না কেন সকলের মূল কথা হলো যেই আমলের ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই এই ধরনের আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করাটাই হলো বেদাত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এমন আমল করা যার ভিত্তি কোরআনেও নেই সুন্নাহর মধ্যেও নেই। যদি আমরা হাদিসের দিকে তাকাই তাহলে আমরা হুবু হাদিস থেকে বেদাতের এই সংজ্ঞাটা বের করতে পারব। আর যখন আমরা হাদিস থেকে বেদাতের পারিভাষিক অর্থটা বুঝতে পারব তখন আমাদের যে এক শ্রেণীর আলেম দুকাই ফেলে রেখেছে বেদাত সম্পর্কে যে যদি নব উদ্ভাবিত বিষয় বেদাত হয় তাহলে আল্লাহর রাসূলের জমানায় এই এই বিষয়গুলো ছিল না, আধুনিক কিছু প্রযুক্তি দিয়ে আধুনিক কিছু জিনিস উল্লেখ করে তারা বলে তাহলে তো এইগুলো বেদাত। আপনি যদি বেদাতের পারিভাষিক সংজ্ঞাটা বুঝতে পারেন তাহলে এই ধরনের কথাবার্তা থেকে এদের দুকা এবং খপ্পর থেকে আপনি বেঁচে যাবেন। তাহলে বেদাতের পারিভাষিক অর্থটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য এমন আমল উদ্ভাবন করা, এমন কাজ উদ্ভাবন করা যার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই।
এখন আপনাকে আমি জিজ্ঞেস করি, যদি আপনি এই বেদাতের এই সংখ্যাটা বুঝে থাকেন, তাহলে আজকে যারা বলছে যে তাহলে আধুনিক যত প্রযুক্তি আছে এগুলো বেদাত, এটা শাব্দিক অর্থে বেদাত, কিন্তু এটা পারিভাষিক অর্থে বেদাত নয়। কারণ আমরা এই মসজিদে যত আধুনিক প্রযুক্তি দেখছি এইগুলো কি আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করা হয়েছে? এইগুলো যারা ইউজ করছেন, ব্যবহার করছেন, যারা ইউজার, তারা কি এটা সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ব্যবহার করছেন? যারা মোবাইল ইউজ করছেন, এটা একটা শাব্দি করতে বেদাত, কিন্তু পারিভাষিক করতে এটা কিন্তু বেদাত নয়। কারণ আমরা পারিভাষিকভাবে বেদাতের সংজ্ঞা দিয়েছি কি, আল্লাহ সন্তুষ্টির জন্য এমন আমল করা যার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই। তাহলে যিনি এই মোবাইলটা ইউজ করছেন, তিনি কি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন, সওয়াবের উদ্দেশ্যে করছেন, যে মোবাইলটা আমি ইউজ করলে সওয়াব হবে, না করলে গোনা হবে, অথবা এটার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে আছে, এই ধরনের কথাবার্তা বলে কি তিনি এই মোবাইল ইউজ করছেন? যিনি ল্যাপটপ, তারপর কম্পিউটার, বিভিন্ন আধুনিক প্রযুক্তি, এই যে আমরা ফ্যান, লাইট, এসি, বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করছি, এগুলোকে আল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াবের উদ্দেশ্যে ইসলামের অংশ মনে করে করছি, করছি না, তাহলে এগুলো পারিবেশিকভাবে বেদাত নয়। বেদাত তখনই হবে যখন আপনি কোনো আমল করবেন যে আমলটা আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন, অথচ সে আমলটা কোরআন এবং সুন্নার মধ্যে নেই। দিনের মধ্যে, ধর্মের মধ্যে আপনি যদি রাসবৃদ্ধি করেন সেটা বেদাত হবে। দুনিয়ার বিভিন্ন বিষয় যেটা কোরআন সুন্নার সাথে রিলেটেড নয়, সেটা আপনি আপনার সুবিধার জন্য যদি কোনো কিছু আবিষ্কার করেন, আপনার সুবিধার জন্য যদি কোনো কিছু তৈরি করেন, সেটা বেদাত নয়। বেদাত তখনই হবে যখন আপনি ধর্মের অংশ মনে করে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটা সম্পাদন করবেন। সরকার থেকেও কিন্তু এটা বোঝা যায় যে ধর্মের নামে যেটা উদ্ভাবিত হবে যার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই, ধর্মের নামে, ইসলামের নামে, সেটা বেদাত। এছাড়া আধুনিক যত প্রযুক্তি যেটা ধর্মের নামে ব্যবহার হয় না বা তৈরি হয় না, সেটা বেদাত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকেও এটা প্রমাণ, যে হাদিসটি আমি খুতবার প্রথম অংশে পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমলের ভিত্তি, যে আমলটা এই ধর্মে নেই, মা লাইসা ফিহি আই ফিল ইসলাম, আপনি প্রত্যেকটা হাদিসের কিতাবের নিচে এই হাদিসের অংশে দেখবেন মা লাইসা ফিহি, এই অংশের মধ্যে আই ফিল ইমান, ফিল ইসলাম, এখানে কি শব্দ লেখা আছে, ইসলাম, এই ফির মার্জা মানে কেন্দ্রস্থল কোথায়, ইসলাম, ধর্ম, দিন। এই হাদিস থেকে আমরা কি বুঝছি, যে মান আহদাসা ফি আমরিনা আই ফি দিনিনা, যে ব্যক্তি আমাদের এই ধর্মে এমন কিছু নতুন আবিষ্কার করবে, মা লাইসা ফিহি আই ফিল ইসলাম, যার ভিত্তি ইসলামে নেই, পাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। তাহলে এখানে আল্লাহ রাসূল কি বলছেন, ইসলাম, দিন শব্দ উল্লেখ করেছেন, মা লাইসা ফিহি আই ফি দিন, মান আহদাসা ফি আমরিনা আই ফি দিনিনা, যারা আমাদের এই ধর্মে, ইসলামে নতুন কিছু আবিষ্কার করবে যেটা আমাদের ধর্মে বা ইসলামে নেই, সেটা প্রত্যাখ্যাত। এখানেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দ উল্লেখ করেছেন, দিন শব্দ উল্লেখ করেছেন, ধর্ম শব্দ, ইসলাম শব্দ উল্লেখ করেছেন। তাহলে ধর্মের মধ্যে যেটা উদ্ভাবিত হবে যার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই, সেটা বেদাত। যেটা ধর্মের নামে আবিষ্কার হবে না, ধর্মের নামে সওয়াবের উদ্দেশ্যে মানুষ ব্যবহার করবে না, সেটা বেদাত হবে না। যা আমরা আধুনিক যত প্রযুক্তি ব্যবহার করছি, এটাকে আমরা ধর্মের নামে ব্যবহার করছি না, ধর্মের নামে আবিষ্কার হচ্ছে না, এবং এটা আল্লাহর সন্তুষ্টির জন্যও আমরা ব্যবহার করছি না, ইসলামের অংশ মনে করেও ব্যবহার করছি না, সুতরাং এগুলো বেদাত নয়। বেদাত সেটাই যখন আপনি কোনো আমল ইসলামের নামে, ধর্মের নামে, সওয়াবের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন যার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই। তাহলে আপনি যদি
বেদাতের পারিভাষিক অর্থ বুঝে থাকেন যেটা আমি হাদিসের আলোকে বলেছি তাহলে আপনি আর ধোঁকাগ্রস্ত হবেন না ধোঁকা খাবেন না আপনাকে কেউ ধোঁকা দিয়ে গোমরাহ বা পথভ্রষ্ট করতে পারবে না যারা বলছে যে তাহলে তো সবই বেদাত এরা এই বেদাতের সংজ্ঞাই বোঝে না দেখেন বহু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নতুন আবিষ্কৃত বিষয়ের ক্ষেত্রে দীন শব্দ নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম তাবি তারাও দীন শব্দটা নিয়ে এসেছেন যেরকম মুসনাদ দারুমির মুকদ্দমার মধ্যে এসেছে এবং আল্লামা আবু বকর আল জাজাইরির যে বেদাত বিষয়ক যে প্রসিদ্ধ বই আল ইনসাফের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে এসেছেন আতিয়া থেকে তিনি বলছেন মানিবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম যখন কোন সম্প্রদায় তাদের ধর্মের মধ্যে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে বেদাত করে এখনো কিন্তু দীন শব্দ নিয়ে এসেছে মানে দ্বীনের মধ্যে করলে এটা বেদাত হবে আপনি ওযু এটা বদনার মধ্যে পানি নিয়ে করবেন না ট্যাপের পানি দিয়ে করবেন না টিবলের পানি দিয়ে করবেন না পুকুরে করবেন এটা আপনার ইচ্ছা এটা ধর্মের অংশ নয় ধর্মের অংশটা কি ওযু এখন এই ওযুর মধ্যে যদি আপনি রাশবৃদ্ধি করেন যেটা কোরআন এবং সুন্নার মধ্যে নেই সেটা কি হবে বেদাত হবে আপনি ওযুর শুরুতে আপনি দোয়া পড়লেন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু যুলমাতুন বিভিন্ন দোয়া আছে আমাদের সমাজে এটা পড়লেন এটার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই তাহলে এটা কি হবে বেদাত হবে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার সময় আপনি দোয়া পড়লেন হাতের কবজি পর্যন্ত দোয়ার সময় দোয়া পড়লেন তারপর কুলি করার সময় দোয়া পড়লেন নাকে পানি দেওয়ার সময় দোয়া পড়লেন মুখমণ্ডল দৌত করার সময় আপনি দোয়া পড়লেন হাতের কবজি পর্যন্ত দোয়ার সময় কোনি পর্যন্ত দোয়ার সময় আপনি দোয়া পড়লেন মাথা মাসাই করার সময় দোয়া পড়লেন পা দোয়ার সময় আপনি দোয়া পড়লেন যা বিভিন্ন আমাদের দেশের বইয়ের মধ্যে উল্লেখ আছে এটা বেদাত হবে কারণ এই দোয়াগুলো ধর্মের নামে আবিষ্কৃত হয়েছে এবং যারা এই আমলগুলো করছে তারা সওয়াবের উদ্দেশ্যেই ইসলামের অংশ মনে করে এই দোয়াগুলো পড়ছে অথচ এইগুলোর ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই ধর্মের মধ্যে নেই তাহলে কি হবে বেদাত হবে তাহলে মূল এবাদতের মধ্যে রাশবৃদ্ধি করলে বেদাত হয় কিন্তু উপকরণের দিক দিয়ে যদি আপনি কি করেন বিভিন্ন জিনিস নিয়ে আসেন তাহলে সেটা বেদাত হবে না এমনিভাবে বিভিন্ন এবাদতের ক্ষেত্রে যেগুলো আমরা উপকরণ হিসাবে ব্যবহার করছি যেরকম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চাটার মধ্যে অথবা মাটির মধ্যে তারা সেজদা করতেন এখন আমরা টাইলসে করি এটাকে আমরা ধর্মের অংশ মনে করে যে টাইলস লাগানো মসজিদ এটা ধর্মের অংশ ধর্মের নির্দেশ এটা করলে কি সলাতের মধ্যে সওয়াব বেশি হবে এ মনে করে কি কেউ টাইলস ব্যবহার করছে মসজিদে টাইলস লাগানো হচ্ছে এ মনে করে না তাহলে এইগুলো বেদাত নয় এখন আপনি মূল যে সলাত মূলটা কি সলাত নামাজ এই সলাতের মধ্যে যদি আপনি কোনো কিছু রাশবৃত্তি করেন যার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই তাহলে সেটা কি হবে বেদাত হবে যেরকম সলাতে দাঁড়ানোর সময় আপনি ক্যাবলামুখী হয়ে আপনি ইন্নি ওয়াজ্জাতু পাঠ করলেন আমাদের দেশে বলা হয় মুসলা পবিত্র করার দোয়া আচ্ছা এতক্ষণ কি মুসলাটা অপবিত্র ছিল আরে ইন্নি ওয়াজ্জাতু পড়লে মুসলা পবিত্র হবে তো দূরের কথা পুরো কোরআনও যদি পড়ে তার মধ্যে হাজার ফুক দেওয়া হয় পুরো কোরআন যদি 100 বার খতম দেওয়া হয় কোনো নাপাক জিনিস পাক হয়ে যাবে তো আপনি কি বলছেন একটা আয়াত পরে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এই আয়াত পরে আপনি কি করছেন মুসলা পবিত্র করছেন অথচ এই আয়াত নয় পুরো কোরআন পরেও যদি কেউ কি করে বলে যে এটা আমি কাপড়টাকে পবিত্র করলাম মুসলাটাকে পবিত্র করলাম পবিত্র হবে না কি করতে হবে অপবিত্র থাকলে এটা দৌত করতে হবে ওয়াশ করতে হবে অথচ আমাদের সমাজে প্রচলিত আছে যে ক্যাবলামুখী হয়ে প্রথমে নিওয়াজ্জাতু পড়তে হবে আবার এক শ্রেণীর মুসল্লি আছে তারা মসজিদে প্রবেশ করে যে জায়গার মধ্যে সলাত করবে সেখানে আগে এসে বসে তারপর দাঁড়িয়ে সলাত আদায় করে মানে একটু বসে তাদের কথা হলো যে আগে একটু বসতে হবে সলাতের জায়গার মধ্যে তারপর কি করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে সুন্নাহ থাকুক বা যে কোনো সলাত সেটা পড়তে হবে অথচ এটা সম্পূর্ণ হাদিসের খেলাফ এটা বেদাত কারণ সে এমন একটা জিনিস আবিষ্কার করে নিল যার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই কোরআন সুন্নাহ সুন্নার মধ্যে যেটা এসেছে সেটা হলো যে মসজিদে প্রবেশ করেছে দাঁড়ায়
দাঁড়ানোর আগ পর্যন্ত মানে বসার আগ পর্যন্ত তাকে দুই রাকাত সালাত পড়ে তারপর বসতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস সালাত আদায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে ইজা দাখলা আহাদাকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ইজা দাখলা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালইয়ারকা রাকাতাইন, সে যাতে দু রাকাত সালাত আদায় করে, ক্বাবলা ইয়াজলিসা, কিসের পূর্বে? বসার পূর্বে। তাহলে এটা সুন্নাহ। কিন্তু আমাদের সমাজে একশ্রেণীর মানুষ মনে করে আগে সালাতের জায়গায় বসতে হবে, তারপর দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করতে হবে। এটা বেদাত, কারণ এটা সালাতের অংশ নয়, এবং এটা এমন একটা আমল আবিষ্কার করেছে যার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই। এমনিভাবে নিয়ত পড়া আমাদের সমাজে আছে, যে ক্যাবলামুখী হয়ে মুসলা পবিত্র করে নিয়ত পড়ার পর তারপর নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইনে বা আরবা রাকাত, চার রাকাত হলে এইভাবে নিয়ত করতে হবে। এই দিক দিয়ে ইমাম সুরা ফাতিহা শেষ করে ফেলতেছে আর উনি নিয়ত পরে মুসলা পরিষ্কার করছে আর নাওয়াইতন এই ধরনের দোয়া পাঠ করছে। অথচ কোরআন এরা যদিও বলে যে সুরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে না, কিন্তু তাদের নিকটও তো যে ইমাম যা পড়ে তা শুনতে হবে। এখন কি সে শুনছে না এমন একটা জিনিস পড়ছে যার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই? সুরে ফাতে এদের নিকট তো শুনতে হবে, এটা তো তারা বলেন। তো তাদের ফতোয়া অনুযায়ী তো যে এখন তো সে শুনছে না, সে এমন একটা আমল করছে যার ভিত্তি কোরআন এবং সুন্নার মধ্যে নেই। এদিকে ইমাম সুরে ফাতে তেলাওয়াত করছেন আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাতু এবং নাওয়াইতুন পাঠ করছেন। উনি এই দুই দোয়া পড়তে পড়তে ইমাম সাহেব ওয়ালা দোয়ালিন বলে আমিন বলে অন্য সুরা পাঠ করা শুরু করে দিয়েছে। এইগুলোর ভিত্তি ইসলামে নেই। সুতরাং মূল সালাতের মধ্যে যদি কেউ বেদাত মানে নতুন কিছু আবিষ্কার করে আমল করে সেটা বেদাত হবে। কিন্তু সে এটা টাইলসে দাঁড়িয়ে পড়লো, না মুসলার মধ্যে দাঁড়িয়ে পড়লো, না অন্য কোনো কাপড় বিছিয়ে সে সালাত পড়লো, না সে যে কোনো জিনিসের উপর দাঁড়িয়ে পড়লো, তাতে কোনো সমস্যা নেই, এটা বেদাত নয়। এমনি প্রত্যেকটা আবাদতের ক্ষেত্রে মূল যে আবাদতরা যেটা কোরআন এবং সুন্নার মধ্যে যেইভাবে এসেছে হুবহু সেইভাবে এটা সম্পাদন করা, এটা হলো ইবাদত। কিন্তু এর মধ্যে বৈষয়িক কোনো বিষয় যদি সে সংযুক্ত করে তাহলে এটা বেদাত হবে না। কিন্তু ধর্মের নামে সওয়াবের উদ্দেশ্যে যদি কোনো আমল কোনো ইবাদত কোনো কাজ যদি সে এটার মধ্যে সংযুক্ত করে বৃদ্ধি করে তাহলে কি হবে? বেদাত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারছি এবার বেদাত কাকে বলে। আমাদের সমাজে আরেকটা কথা প্রচলিত আছে, যারা বেদাতের সংজ্ঞা বুঝেন না তারা বলতে চান যে বেদাত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা আরেকটা হলো বেদাতে সাইয়া, মানে ভালো বেদাত আরেকটা হলো মন্দ বেদাত। এই বেদাতকে আবার তারা দুই ভাগ করে থাকেন। যখন আপনি বলবেন যে আপনি এই আমলটা কেন করলেন, এর ভিত্তি তো কোরআন এবং সুন্নার মধ্যে নেই, তিনি পট করে আপনাকে জবাব দিবেন যে এটা হলো বেদাতে হাসানা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামের কেউ বেদাতকে দুই ভাগে ভাগ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিরমিজির হাদিস, বহু হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে, মেশকাতের প্রথম খণ্ডের ইতসাম বিল কিতাব ও সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার দ্বিতীয় পরিচ্ছেদে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দলালা, নাসাইর হাদিস সম্ভবত 1579 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্টতা। এখন কি আল্লাহ রাসূল দুই ভাগ করেছেন নাকি প্রত্যেকটা বেদাতের কথাই উল্লেখ করেছেন? প্রত্যেকটা কুল মানে যারা আরবি বোঝেন, যারা আরব দেশে ছিলেন তারা বুঝতে পারবেন, কুল বলা হয় কি? প্রত্যেক। আমাদের দেশে দেখবেন আগেকার মহিলারা বা আগেকার যারা বৃদ্ধ লোক আছেন তারা বলে থাকেন যে কুল্লু বাপের মতন, মানে বলে না কুল মানে কি পুরাটাই বাপের মতন, বলে থাকে যে একবারে কুল্লু হের বাপের মতন স্বভাব পাইছে, মানে কি পুরাটাই তার বাবার মতন স্বভাব পাইছে। এই কুল অর্থ কি? প্রত্যেক সবটাই। তো আল্লাহ রাসূল বলছেন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতি কি পথভ্রষ্টতা, ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা বেদাতির থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাক করেছেন না, প্রত্যেক বেদাতিকেই তিনি বেদাত বলে উল্লেখ করেছেন।
এখন আপনি যদি বলেন যে বেদাতে হাসানা আছে তাহলে আমিও তো হাজার হাজার বেদাত আবিষ্কার করতে পারবো আর আপনি যখন প্রতিবাদ করবেন তখন আমি বলবো এটা হলো বেদাতে হাসানা আমি এখানে দাঁড়িয়ে শুধু একটা নয় হাজার বেদাত উদ্ভাবন করে দিতে পারবো যার প্রত্যেকটা দলিল কোরআন এবং সুন্নাহ থেকেও দিতে পারবো তাহলে আপনি কি এটা মেনে নেবেন এই যে দেখেন এখন আমরা খুতবার পরে কি করব সালাত আদায় করব সালাত হলো একটা সর্বশ্রেষ্ঠ ইবাদত কালিমার পরে ইসলামের দ্বিতীয় ভিত্তি কি সালাত বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত দ্বিতীয় ভিত্তি হলো ইসলামের সালাত দ্বিতীয় বিনা হলো সালাত এখন আমি যদি বলি যে আমরা সালাতে দাঁড়ানোর পূর্বে আমরা সবাই মিলে একটু একামতের আগে দুরূদ পাঠ করে নিব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে প্রত্যেকটা আমল আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা আমার প্রতি দুরূদ রাসূলের প্রতি দুরূদ পাঠ না করে তাহলে আমাদের সালাতটা যাতে পড়ার সাথে সাথেই কবুল হয়ে যায় এজন্য আমরা একামতের আগে সবাই দাঁড়িয়ে কি করব দুরূদ পাঠ করে নিব সবাই দাঁড়ানো অবস্থায় একটু আল্লাহুম্মা সাল্লি আলা সমস্বরে অথবা জার জার করে পড়ে নিব এখন আপনি আমাকে বলবেন যে হুজুর আপনি এই আমল পেলেন কোথায় দুনিয়ার কোন মসজিদের মধ্যে আমল চালু নাই দুনিয়ার কেউ এই আমলের কথা বলে নাই আপনি একামতের আগে দুরূদ পাঠ করা এই এই আমল কোত্থেকে পেলেন এটা কেন আপনি শুরু করলেন তা আমি বলবো এটা বেদাতে হাসানা দলিল কি এরা যে সমস্ত কথাবার্তা বলে বেদাতে হাসানার ব্যাপারে আমি সেগুলো উল্লেখ করব আর আমি আপনাকে বুঝিয়ে দিব যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত আর আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা আমল ঝুলন্ত থাকে বান্দা যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দুরূদ পাঠ না করে সুতরাং আমাদের ইবাদতটা ঝুলে থাকার দরকার কি সালাম ফিরানোর সাথে সাথে যে কবুল হয়ে যায় এজন্য আমরা দুরূদ পাঠ করব তাহলে দলিলও পাওয়া গেল এইভাবে আমি আরো বহু ইবাদত আপনাকে আবিষ্কার করে দিতে পারবো এখন যদি আমরা বলি যে দ্বিতীয় খুতবার মাঝখানে আমরা যখন দাঁড়াবো প্রথম খুতবা দিয়ে খুতবা শুরু করার আগে আমরা একটু সবাই সমস্বরে দুরূদ পাঠ করে নিব তো কেউ যদি বাধা দেয় আমি বলবো এটা বেদাতে হাসানা এইভাবে তো যে কোনো ইবাদত হাজার হাজার ইবাদত আপনি আবিষ্কার করে শুধু বলতে পারবেন যে এটা বেদাতে হাসানা তো এইভাবে কি ইসলাম আর ইসলাম থাকবে না ইসলাম বিকৃত হয়ে যাবে বিকৃত হয়ে যাবে এই জন্য তো বেদাতিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোরভাবে বলেছেন বেদাত করার মানে হচ্ছে যে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমলটা না দিয়ে আল্লাহ এবং তার রাসূল আমাদের সাথে খেয়ানত করেছেন নাউযু বিল্লাহ এটাই তো ইমাম মালিক রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আল ইনসাফের মধ্যে এসেছে এবং ইমাম মালিক রহিমাহুল্লাহ এই কথাটা তিনি এত প্রসিদ্ধ তার এই কথাটা যে প্রত্যেকটা বিদাত বিষয়ক কিতাবের মধ্যে ওলামায়ে কেরামগণ এই কথাগুলো নিয়ে এসেছেন ইমাম মালিক রহিমাহুল্লাহ কি বলেছেন কেউ যদি মনে করে আমল করে বা উদ্ভাবন করে যেটা বেদাতে হাসানা তাহলে ফাকাদ খানাল্লাহ রাসূলা সে যেন আল্লাহ এবং তার রাসূলকে খেয়ানতকারী হিসাবে আখ্যায়িত করলো কারণ সে বুঝাতে চাচ্ছে যে দেখো ইসলাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করে দিয়েছেন পূর্ণাঙ্গ করে দিয়েছেন কিন্তু আল্লাহ এবং তার রাসূল এই সুন্দর আমলটা জান্নাতে যাওয়ার এত ভালো আমলটা এত মজাদার একটা আমল আল্লাহ এবং তার রাসূল না দিয়ে ইসলাম কি করে দিয়েছেন কমপ্লিট করে দিয়েছেন পূর্ণাঙ্গ করে দিয়েছেন এটা আপনি বুঝাতে চাচ্ছেন পরোক্ষভাবে নতুবা যে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে সেখানে আপনি আবার বেদাতে হাসানার নামে নতুন কিছু আবিষ্কার করার কে শরীয়ত প্রণেতা হলেন আল্লাহ এর ব্যাখ্যাকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোরআনে বলছেন সূরা নাহালের 43 এবং 44 নম্বর আয়াত খুলুন আল্লাহ কি বলছেন ওয়াঙ্গালনা ইলাইকা যিকরু লিতুবাইকিনা লিন্নাসি মা নুযিলা ইলাইহিম কোরআন নাজিল করেছে কোরআনের বয়ান করার ব্যাখ্যা করার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি মানুষের প্রয়োজন অনুসারে তাহলে শরীয়ত প্রণেতা হলেন শরীয়ত আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আর শরীয়তের ডিটেইলস বিস্তারিত বিবরণ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহ বলছেন আকিমুস সালাহ সালাত কিভাবে আদায় করতে হবে একেবারে তাকবীর থেকে তাসলিম পর্যন্ত বিস্তারিত ডিটেইলস বিবরণ দিয়েছেন বয়ান করেছেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা যার সামর্থ্য আছে সে যেতে আল্লাহর ঘর তাওয়াফ করে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক তোমরা প্রাচীন ঘরে তাওয়াফ করো এন্ড কিভাবে হজ করতে হবে শুধু আল্লাহ বলছেন হজ করো বিস্তারিত বয়ান দিয়েছেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আল্লাহ হলেন আইন আইনদাতা বিধানদাতা আর এই বিধানের বিস্তারিত ব্যাখ্যা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আল্লাহ এবং তার রাসূলের পরে কেউ যদি শরীয়তে হাত দেয় বুঝতে হবে সে নিজেকে পরোক্ষভাবে শরীয়ত প্রণেতা হিসাবে নির্ধারণ করে নিয়েছে নিজেকে শরীয়ত প্রণেতা হিসাবে সে আখ্যায়িত করেছে সুতরাং এই ব্যক্তি বুঝাতে চাচ্ছে এই আমলটা আল্লাহ এবং তার রাসূল না দিয়ে এই বিধানটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে না দিয়ে তিনি কি করেছেন খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ এই কারণে কোনো অবস্থাতেই আমল করা আমল বৃদ্ধি করা যাবে না দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে প্রায় 19টি কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিম থেকে সহ সহি মুসলিম সহ প্রায় 19টি কিতাবের মধ্যে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম হাদিসগুলোর সনদকে সহি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা তারাক্তু আমি এমন কোন জিনিস ছেড়ে যাইনি যে আমলটা করলে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে এই ধরনের যত আমল আছে আল্লাহর জান্নাতের নিকটে তোমরা পৌঁছতে পারবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে এই ধরনের যত আমল আছে আমি রাসূল তোমাদেরকে বলে দিয়ে গেছি এবং যে আমল করলে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়বে জাহান্নামের নিকটবর্তী হবে এইগুলো থেকে আমি তোমাদেরকে সতর্ক সাবধান করেছি তাহলে জান্নাতে যাওয়ার যত আমল আছে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার যত আমল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোটাই উম্মতকে বলতে ছাড়েন নি তাহলে কেন আবার আমরা নতুন আমল আবিষ্কার করতে যাব কেন আবার আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন আমল আমরা আবিষ্কার করব কেন আবার মুহাব্বতের নামে এশকের নামে ভালোবাসার নামে আমরা নতুন নতুন আমল তৈরি করব আজকে এক শ্রেণীর মানুষ আছে এশকের নামে ভালোবাসার নামে মুহাব্বতের নামে নতুন নতুন আমল আবিষ্কার করছে আর যখন আমরা বলি এটা বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম থেকে এটা প্রমাণিত নয় এরা কট করে বলে যে এরা হলো গুস্তাখে রাসূল এরা হলো দুশমনের রাসূল নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু আমলের মধ্যে থাকতে চায় সে কি গুস্তাখে রাসূল আর না যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করে রাসূলের আমলকে ধূলিসাৎ করতে চায় রাসূলের আমলকে নষ্ট করতে চায় সে আশেকের রাসূল কে আশেকের রাসূল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে থাকতে চায় হুবহু তার আমলটা ধরে রাখতে চায় সেই তো আশেকের রাসূল কি বলেন এখন সে হয়ে গেল গুস্তাখের রাসূল আর নতুন নতুন আমল তৈরি করছে এরা হয়ে গেল আশেকের রাসূল আপনাকে হুট করে বলবে এরা উমুক এরা তুমুক এরা গুস্তাখের রাসূল এরা দুশমনের রাসূল আমরা রাসূলের মহব্বত এটা করি সেটা করি আর এরা এগুলা বেদাত বলে এমনকি ফতোয়া দিতে দিতে নতুন আমল যেটা এরা নিজেরাও বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের তিরুদানের প্রায় 500-600 বছর পরে এটা আবিষ্কৃত হয়েছে এই ধরনের আমলের ক্ষেত্রেও বলে যে কেউ যদি এটা সাপোর্ট না করে এটাকে যদি কেউ অস্বীকার করে এনকার করে তাহলে তার ইমান চলে যাবে তার বউ ওটু তালাক হয়ে যাবে নাউজুবিল্লাহ এই ধরনের ফতোয়া আমাদের সমাজে আজকে দেদারতে চলছে সম্মানিত উপস্থিতি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য যত আমল প্রয়োজন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যত আমল প্রয়োজন সব কিছু বলে দিয়ে গেছেন রাসূলের মহব্বত পাওয়ার যত আমল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়ে গেছেন কোন আমল তিনি গোপন রাখেন নাই সুতরাং নতুন কোন আবিষ্কার করার অধিকার ইসলাম আপনাকে আমাকে দেয় না দুনিয়ার কাউকে দেয় নাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা সূরা মায়েদা 3 নম্বর আয়াতে এছাড়া আরো অনেক আয়াতে ইসলাম যে কমপ্লিট এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন সুতরাং আপনি নতুন কিছু আবিষ্কার করে বোঝাতে চাচ্ছেন যে না ইসলাম কমপ্লিট হয় নাই এই আমলটা তো রয়ে গেছে এত ভালো আমলটা তো রয়ে গেছে আল্লাহি হাদিস পড়ুন সহি মুসলিমের 14 নম্বর হাদিস মেশকাতও 14 নম্বর হাদিস
এছাড়াও আরো বহু কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে আপনি যদি নতুন কিছু আমল আবিষ্কার না করে হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো করেন এর মধ্যে যদি হ্রাসবৃদ্ধি না করেন আপনি জান্নাতে যাবেন হাদিসটি বিস্তারিত আমি বলছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বেদুইন এসে মানে গ্রাম্য লোক এসে বললেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো ওফি রওয়ায়াতিন ওয়া ইউবাইদুনি মিনান নার যে আমলের বিনিময়ে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন কত সুন্দর প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না আল্লাহর শুধু আল্লাহর ইবাদত করবে সালাত আদায় করবে মাহে রমজানের সিয়াম পালন করবে এবং আরো কিছু আমলের কথা বললেন সে বলল ইয়া রাসূলুল্লাহ এই আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তখন ওই সাহাবী বললেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমলের কথাগুলো বলছেন আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম এর মধ্যে আমি সামান্যতম হ্রাস বৃদ্ধি করব না অর্থাৎ একটু বাড়াবো না কমাবো না আপনি যে আমলগুলোর আমাকে উল্লেখ করেছেন বলে দিয়েছেন ওই আমলগুলো আমি হুবহু করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলছেন শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন মাইয়াঙ্গুর ইলা রাজুলুম মিন আহলিল জান্নাতি ফালইয়াঙ্গুর ইলা হাদা ও আমার সাহাবায়ে কেরাম এই মুহূর্তে যদি তোমাদের কেউ জান্নাতি ব্যক্তি দেখে আনন্দিত হতে চায় ফালইয়াঙ্গুর ইলা হাদা সে যাতে এই লোককে অর্থাৎ প্রশ্নকারীকে দেখে নেয় সুবহানাল্লাহ সাহাবী বলছেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু আল্লাহ রাসূল বলে দিলেন তোমাদের কেউ যদি সে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে আমি যে আমলগুলো বলে দিয়েছি হুবু করবে হ্রাসবৃদ্ধি করবে না আর আমার আমলের মধ্যে যারা হ্রাসবৃদ্ধি করবে না জেনে রাখো তোমাদের মধ্য থেকে কেউ যদি এই মুহূর্তে জান্নাতি ব্যক্তি দেখে আনন্দিত হতে চায় ফালইয়াঙ্গুর ইলা হাযা সে যাতে এই লোককে দেখে নেয় সুবহানাল্লাহ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি আমরা হুবু করি বেদাত না করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই আর যত ইশকের নামে মহব্বতের নামে ভালোবাসার নামে আপনি নতুন আমল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন তো দূরের কথা হাউজে কাউসারের পানি পান করাবেন তো দূরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর দূর করে আপনাকে তাড়িয়ে দিবেন বলবেন না আরে আমার ইশকে করছে থাক ফেরেশতারা ছেড়ে দাও আমার মহব্বতে করছে ছেড়ে দাও আরে অনেক ভালোবাসতো আমাকে আমার নামে কত টাকা যে খরচ করছে কত জিলাপি যে মানুষকে খাওয়াইছে ফেরেশতারা একটু ছেড়ে দাও আমি একটু পানি পান করাই দেই বলবেন নাকি আপনি মেশকাতের দ্বিতীয় খণ্ডের বাবুল হাউস যে কোনো হাদিসের বাবুল হাউস হাউজে কাউসার অধ্যায়ের মধ্যে হাদিসটি পাবেন মেশকাতের 5055 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারে সবার আগে হাউজে কাউসারে পারে চলে যাব মান মার্র শারিবা যে এই হাউজে কাউসারের পার দিয়ে অতিক্রম করবে তাকেই আমি হাউজে কাউসারের পানি পান করাবো সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম তারপর তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলবেন ইন্নাহুম মিন্নি আরে মাসকান দিয়ে পর্দা দিয়ে দিল কেন পার্টিশন দিয়ে দিল কেন এরা তো আমার উম্মত ইন্নাহুম মিন্নি এরা তো আমারই দল আমারই দলের আমারই উম্মত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে হে আল্লাহ রাসূল আপনি জানেন না দুনিয়ার বুক থেকে আসার পরে আপনার ধর্মের মধ্যে এরা কি করেছে এরা আপনার ধর্মকে পরিবর্তন পরিবর্তন করে ফেলেছে আপনার ধর্মের মধ্যে হ্রাসবৃদ্ধি ঘটিয়েছে কমিয়েছে বাড়িয়েছে আপনার মহব্বতের নামে ইশকের নামে ভালোবাসার নামে এরা নতুন নতুন আমল তৈরি করেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি আমার ধর্মের মধ্যে যারা হাত দিয়েছ আমার ধর্মের মধ্যে যারা হ্রাসবৃদ্ধি ঘটিয়েছ আমার ধর্মকে যারা পরিবর্তন পরিবর্তন করেছ তারা আজকে আমার এখান থেকে তোমরা চলে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে সহকান সহকান বলে তাদেরকে দূর দূর করে কি করবেন তাড়িয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন এই ভালোবাসাকে এক পয়সা মূল্য দিবেন না সম্মানিত উপস্থিতি এই কারণে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমল হুবহু যেইভাবে তিনি করার জন্য বলেছেন সেইভাবেই করতে হবে এবং যে আমলগুলো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয় সেগুলো প্রত্যাখ্যান করতে হবে সেগুলোকে বাদ দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূলনীতি বলে দিয়েছেন কেউ যদি এমন আমল করে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রদ্দুন কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপার আমাদের নির্দেশনা নেই তাহলে সেটা প্রত্যাখ্যাত পরিত্যাজ্য
সুতরাং আপনি আমল করার পূর্বে দেখবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা সাহাবা কেরাম করেছেন কিনা করলে আপনি হুবহু ওই যেভাবে করেছেন সেভাবে করবেন আর যদি তারা সেটা না করে থাকেন তাহলে আপনি সেটা বর্জন করবেন এটাই হলো ইসলামের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার আমল করার তৌফিক দান করুন আমিন